একবার আল্লাহর হাবিব বসেছিলেন সামনে সমস্ত সাহাবা একরাম বসা হঠাৎ করে একজন সাহাবি আসলো হাতে জুতা আর এখানে ছাতা নিয়ে ভিতরে ঢুকছে আল্লাহর হাবিব বললেন এখন একজন ব্যক্তি মদ্রিসে আসবে এই ব্যক্তিটা কনফার্ম জান্নাতি কি জান্নি কনফার্ম জান্নাতি সাহাবা একরাম অবাক সাহাবা একরামদের ভিতরে একজন সাহাবী ছিল তার নাম ছিল আবদুল্লাহ ইবনে অমর আব্দুল্লাহ ইবনে অমর আলা আনহু উনি এমন একজন সাহাবি সাহাবা একরামদের মাঝে সবচেয়ে আবাদত গুজার যে সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে অমর সুবান অনেক বড় এবাদত গুজার সারা দিন এবং রাত দুই খতম তেলাওয়াত করতেন ইভেন রাতের বেলা তাহাজ পড়তেন এত বড় আল্লাহ সাহাবী তিনি ছিলেন উনি বললেন যাই হায় আমি এত এবাদত করি আমার জন্য জান্নাতের ঘোষণা নাই এর জন্য জান্নাতের ঘোষণা কেন এবার ওই সাহাবী জান্নাতি ব্যক্তির সাহাবীর বাসায় গেল যাওয়ার পরে বলল চাচা আমার বউয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে আপনার সঙ্গে আমি থাকতে চাই আপনি কি থাকতে দিবেন উনি বললেন আসো কোনো সমস্যা নাই আমার সঙ্গে তুমি ঘুমা কিন্তু গেছে কি থাকার জন্য চেক করতে গেছে যে আসলে কনফার্ম জান্নাতি হওয়ার রহস্যটা কিনে বের করবো যাওয়ার পরে রাতে বেলা যখন ঘুমায় যাবে চাচা তখন উনি জেগে আস জেগে জেগে চেক করছে যে চাচা কি আমল করে আমি দেখতে চাই তো যখন দেখছে রাত হয়ে গেছে ঘুমায় গেছে চাচা কোনো আমল নাই কিছু নাই ইভেন তাহার পড়ে নাই ও তো আবার ও ভাবছে প্রথম দিন হয়তো আমল করে না দ্বিতীয় দিন আমি আবার দেখব এভাবে তিন দিন পার হয়ে গেছে কোনো আমল দেখতে লাস্ট দিন সর্বশেষ দিনে চাচাকে বলছে চাচা আসলে আমার বয়স এখন ঝগড়া কিছু হয় নাই আমি আসছি দেখার জন্য যে আল্লাহর হাবি একটা মজলিসে আপনাকে তিন তিনবার জান্নাতি বলে ঘোষণা করেছে বাংলা পড়েন চাচা আপনার আমলটাকে আমাকে বলেন চাচা বললেন যে আমার বিশেষ কোনো আমল নাই তবে একটা আমল আমি সব সময় করি সবাই শুনছেন তো আমাকে বোঝা যায় কথাগুলো খুব ভালো করে আমলটা শুনবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছি চাচা বললেন যে দেখো বিশাল বড় কোনো আমল আমি করি না তবে আমি একটা আমল করি জাস্ট অন আমল সেটা কি আমি যখন ঘুমাতে যাই ঘুমানোর পূর্বে আমি আল্লাহকে বলি আল্লাহ আমাকে এতদিনে যারা কষ্ট দিয়েছে আমাকে যারা পেইন দিয়েছে অনেক রকমের কষ্ট দিয়েছে গালি দিয়েছে আমার নামে বাজে পোস্ট করেছে যত কিছু করেছে আমি ঘুমানোর পূর্বে সবাইকে অন্তর থেকে মাফ করে দিলাম এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহর হাবিব একই মাজলিসে ওই সাহাবিকে তিন তিনবার কনফার্ম জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে এজন্য ফর গিফ পিপল মানুষকে মাফ করবেন তো ইনশাল আর দেখেন যখন আপনি মাফ করতে পারেন না আপনার এই ভিতরটা জলে পুরে ছাড়খাড় হয়ে যায় ঠিক না জ্বলতে থাকে ভিতরটা আর প্রতিশোধের আগুন দাও 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 করে জ্বলায় ঠিক না তিন নাম্বার গুণ মাফ করবেন পারবেন ইনশাল্লা